গত ব্লগ যেখান থেকে শেষ হয়েছিল, আজকে আমি আপনাদের সাথে সেখান থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। যারা গত ব্লগ আমার দেখেননি, আজকের ব্লগটা কিন্তু দেখার সাথে সাথে গত ব্লগটাও দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি রাতে কিভাবে কাজগুলো গুছিয়ে করি। তো রাতে রান্নাবান্নার সময় হাঁড়ি পাতিল যেগুলো জমেছিল সেগুলো কিন্তু ধুয়ে নিতে নিতে আমার জামাটা একদম ভিজে গিয়েছে। আর তারপর আমি এখন আমার বাকি যেই কাজগুলো আছে সেগুলো শেষ করে একবারেই ফ্রেশ হব। আর এখন আমি যা করছি সেটা হচ্ছে যে আমার মেয়ের জন্য আমি একটু দুধ বানিয়ে দিচ্ছি, কারণ ওকে সান্ত্বনা করে আমি বাকি কাজগুলো করতে পারবো না। বাকি দুই ভাইকে তো আমি শান্ত করে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়েছি, একটু নাস্তা দিয়েছি, কিন্তু মেয়েকে দেওয়া হয়নি। তো মেয়ে আম্মুর কাছে ছিল, বাসায় আসার পরে এখন একটু ওকে শান্ত করার জন্য আমাকে দুধ বানিয়ে দিতে হবে। কে কেমন আছেন সেটা তো জিজ্ঞেস করা হয়নি, আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন, আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যদি আপনাদের কাছে আমার এই ব্লগটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, এখনও আমাকে সাবস্ক্রাইব করা হয়নি, তাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে আমার ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথেও কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এবং যারা আমাকে দিন দিন সাবস্ক্রাইব করে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিছানা করছি কিন্তু তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমার মেয়ের কোনোভাবেই কাঁথাটা পরানো হচ্ছে না। আমি তাকে যেভাবে করেই কাঁথাটা পরিয়ে দিচ্ছি তার একদমই পছন্দ হচ্ছে না। তো আমাকে বারবার সে বলছে, এখন কান্না করছে যে ওকে ঠিকমতো কাঁথাটা পরিয়ে দিতে, ও যেন একটু ঠিকমতো কাঁথাটা পরে তারপর ফিডারটা খেতে পারে। তো ওর কিন্তু এই ধরনের অনেক নখরা আছে, কাজের পাশাপাশি আমাকে এই নখরাগুলো সামাল দিতে হয়, আর এগুলোর জন্য কিন্তু কাজ অনেকটা পিছিয়ে যায়। দেখা যায় কাজ একটা করছি, তারপর হঠাৎ করে ওর হঠাৎ করে মনে হলো যে এই জিনিসটা করতে হবে, বা একটা জিনিসের জন্য দুই ভাই বোন মারামারি লেগে গিয়েছে সেটাকে আবার মিটমাট করা, এইসব করতে করতেও কিন্তু দেখা যায় যেই নিয়মে বা যেই গতিতে কাজটাকে এগিয়ে নিয়ে যাব বা যেইভাবে শেষ করে ফেলবো কাজটা মনে করি সেভাবেও কিন্তু শেষ করা হয় না। এগুলো সামাল দেওয়া লাগে, তারপর দেখা যায় কখনো কখনো মুডটাও অনেক খারাপ হয়ে যায়, ওরা এত বেশি জ্বালাতে থাকে বা এত বেশি নখরা করতে থাকে সেজন্য দেখা যায় কাজে ব্যাঘাত ঘটে, মুড নষ্ট হয়ে যায়, তখন আবার কাজটাকে আমি ফেলে রাখি। তো তারপর আবার যখন ভালো লাগে তখন করি। তো সব কিছু মিলে মিশে আসলে একটা সংসার, তো একটা সংসারের কাজ, তো সেই জন্য সেগুলোকেও আসলে ইগনোর করা যায় না। এই যে আমি আমার রাতের জন্য কিন্তু বিছানাপত্র সব কিছু একদম পরিষ্কার পরিপাটি করে নিলাম, মেয়ে এখানে টিভি দেখছে আর দুই ভাই খেলা করছে ওই পাশে। তো এখন আমার মোটামুটি বিছানাপত্র সব কিছু কিন্তু গুছিয়ে নেওয়া শেষ, যা কাপড় চোপড় আছে যেগুলো বাইরে ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম। আর এদিকে আমার বাচ্চাদের রুমটাও কিন্তু একটু ঠিকঠাক করে নিলাম, যা যা একটু গোছানোর দরকার, বিছানাটা গোছানোর দরকার সেগুলো গুছিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড আসার আগে গত ব্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ড আসার আগেই এগুলো কাজ একটু করে রাখি, কারণ অফিস থেকে আসার পর যদি একটা এলোমেলো ঘর দেখে তখন কিন্তু ওর মুড ভালো থাকে না বা ওর কাছে ভালো লাগে না, সেটা আমি বুঝতে পারি। তো সব সময় না হলেও আমি চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম একটু সব গুছিয়ে রাখতে। প্রায় 8:30টার মধ্যে কিন্তু আমার রাতের সব কাজ গোছানো শেষ হয়ে গিয়েছে। রাতের যেই যেই বড় বড় কাজগুলো ছিল সেগুলো আমি সব করে ম্যানেজ করে নিয়েছি, আর এখন হচ্ছে নিজেকে ম্যানেজ করার পালা, আর সেটাই এখন একটু করছি। এখন একটু ড্রেসটা চেঞ্জ করব, তারপর একটু ঠিকঠাক হব। এখনও ওদের বাবা বাসায় আসেনি,
তো ভাবছি যে একটু ঠিকঠাক হয়ে আর একটা মজার ব্যাপার হচ্ছে এখন একটু ওদের স্কুলটা যেহেতু বন্ধ আছে, এক্সামটা শেষ, আমিও একটু রিল্যাক্সে আছি। এক্সাম থাকলে বা স্কুল খোলা থাকলে তখন বিষয়টা আরেক রকম থাকে, তখন ম্যানেজ করে চলতে একটু কষ্ট হয়। এখন যেহেতু কোনো কিছু নেই, এখন আমি একটু রিল্যাক্সেই থাকবো। আর এরপর আমি এগুলো করতে করতে অবশ্য ওদের বাবা চলে এসেছে, তারপর খাওয়া দাওয়া করলাম, রাতের যেই পার্টটুকু সেটা শেষ করলাম। মুখে একটু ক্রিম, ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি, কারণ শীত চলে এসেছে। এখন এগুলো না দিলে কেমন যেন চেহারাটা টান টান হয়ে যায়, আর আমার একটু মনে হয় বেশি হয়, ত্বক বোধহয় শুষ্ক হয়ে যায় শীতকালে বেশি, আর সেই জন্যই এগুলো একটু দিতে হয়। তো রাতের এইটুকু পর্বই আপনাদের সাথে রেখেছি, আর বাকি আর কোনো কিছু দেখাইনি। খাওয়া দাওয়া করে তারপর তো শুধু ঘুমানোর পালা, টিভি দেখলাম, সময় কাটালাম। রাতের ব্লগটা তো ওইটুকুই ছিল, তারপর আমি এই ভিডিওটা যা করছি সেটা হচ্ছে পরদিনের ভিডিও। আমি পরদিনের আর আপনাদের সাথে ডেইলি ব্লগটা শেয়ার করলাম না, কারণ সেটা তো আমি আসলে অলরেডি কিছু পার্ট আপনাদের সাথে দেখিয়েই দিয়েছি, রাতের অংশটুকু। এখন আমি একটু আমার এই যে একটা দোলনা আছে সেই দোলনাটাকে একটু ডেকোরেট করব নতুন করে, নতুনভাবে। তো সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই সিনারিটা আর কি রিংয়ের যেই হোল্ডারটা সেটা কিন্তু আমি আর সরাইনি, সেটা যেই রকম আছে সেই রকমই থাকবে। আর বাকি আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু ঘরের সব কিছুই রং করার পর একটু একটু করে চেঞ্জ করছি, তো এইটাকেও একটু সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি যেন ভালো লাগে। আর এইবার আমি যা করছি যেভাবে করছি সেগুলোকে চেষ্টা করছি যে ওইভাবেই রাখতে, যেহেতু বারবার সরিয়ে নিলে, বারবার আসলে সরাতে গেলে আমারও অনেক কষ্ট হয়। আর এখন একটা বড় ব্যাপার হচ্ছে যে আমার বাচ্চারা একটু বড় হয়েছে, তো ওরা ঘরের জিনিসপত্রগুলো অত একটা ধরাধরি করে না, তাই জিনিসটা যেভাবে আমি রাখি সেভাবে এখন থাকছে, আলহামদুলিল্লাহ আপাতত সেই অবস্থাতেই আছি। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু ওরা এখন জিনিসগুলো ধরাধরি করে না, তাই এখন যে জিনিসটা যেভাবে রাখবো সেই জিনিসটা সেভাবেই যেহেতু থাকবে, তাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বা ডেকোরেশনটা একটু অন্যরকম করেই করার চেষ্টা করছি। আমি দোলনার নিচটাকে একটু কালারফুল করার চেষ্টা করছি, তো সেজন্য একটা কালারফুল পাপোশ দিয়ে দিলাম, সাথে তো কীভাবে করে সাজিয়েছি কুশন দিয়ে, আর আমার যে সমস্ত শোপিস আছে সেগুলোকে একটু গুছিয়ে তারপর নিলাম। আর এই যে এই ফ্লাওয়ার উইথ ফ্লাওয়ার ভাসটা, কিন্তু এটা নতুন, এটা আগে কখনো আমি দেইনি, তো সেটাকে বের করলাম, এবং বের করে আমি এখন সেটাও একটা কর্নারে সাজিয়ে দিয়েছি, সাথে কিছু শোপিস দিয়ে দিলাম। আর এখন আমার দোলনার উপরের অংশটাকে একটু সাজিয়ে নিচ্ছি, দোলনার উপরে আমি কুশনগুলোকে একটু দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু আর্টিফিশিয়াল দোলনা কিন্তু আর্টিফিশিয়াল না, মানে দোলনাটা ঠিকই আছে, তবে আমি এটাকে একদম ওয়ালের সাথে অ্যাড করে দিয়েছি, তো সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে তারপর খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে আমার এই দোলনার পাশের যে দেয়ালটা, সেখানে কিন্তু সুপারি পাতার খোলের কিছু সিনারি ছিল, তো ওই খোলের সাথে আঠা লাগানো ছিল, তো যেটার কারণে দেখতে বাজে লাগে, ওটা উঠানো যায় না, অনেক কষ্ট হয়। তো এই জন্য আমি এখানে এই ধরনের দুইটা ফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু আপনাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম যে একটা কিনেছি আর একটা আমি অর্ডার দিয়েছিলাম, সেটাও নিয়ে এসেছি। আর আড়ং থেকে যা কিনেছিলাম সেগুলো আমি এখন আমার এই র‍্যাকের মধ্যে রেখে দিচ্ছি, এগুলো আগে ছিল না, আগে অন্যভাবে সাজানো ছিল, তবে এবার আমি একটু যেহেতু ফ্লাওয়ারের ছোঁয়াটা বেশি আছে, তাই সব কিছু প্ল্যান্ট ফ্লাওয়ার এগুলো আমি একটু দিয়ে সাজানোর চেষ্টা করছি আমার এই জায়গাটা।
তো আমার যেটা যেভাবে আছে, আসলে যা যেভাবে আমার বাসায় আছে, যেভাবে আমার মনে হয়েছে যে এইভাবে করে ঘরটা সাজালে সুন্দর লাগবে, সেগুলোই একটু দেখে বুঝে তারপর সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর কি। আর এখন পুরোপুরি আমার জায়গাটা গোছানো শেষ হয়ে গিয়েছে, দোলনার আমার যে অংশটুকু আছে সেইটা তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, হয়তো আপনাদের কাছে আইডিয়াটা ভালো লাগতে পারে। আর যাদের এমন কর্নার আছে যে কর্নারটা কী কাজে লাগাবেন, ব্যবহার করবেন বুঝতে পারছেন না, তারা কিন্তু এরকম কোনো একটা ইউনিক আইডিয়া নিয়ে সেই জায়গাটাকে সাজাতে পারেন। আর এই যে কুশনগুলো দেখতে পাচ্ছেন, একটা শুধু কুশন কভার আমি বিছিয়েছি, কিন্তু বাকি দুইটাতে কিন্তু কুশন কভার না। একটাতে হচ্ছে আমার কোলবালিশের কভার বেডের, তো এইটা আমার যেহেতু এত বড় কোলবালিশ নেই, তো সেই জন্য আমি এটাকে এভাবে করে মানে ফোল্ড করে বানিয়েছি কুশন কভার। আর পিছেরটা হচ্ছে আমার হেজাব, হেজাবটা দিয়ে আমি এভাবে মুড়িয়ে তারপর কুশনটাকে কভার করে দিয়েছি। এগুলো হচ্ছে চোরা বুদ্ধি, একটু একটু মানে মাথার বুদ্ধি খাটিয়ে তারপর এগুলো করা যায়। আর এই যে কুশনগুলো, সেগুলোকে আমি এখানে একটু কালারফুল করে সাজিয়ে দিলাম, বিভিন্ন রঙের কুশন ব্যবহার করেছি। আর এগুলো তো আমার আগেও এভাবেই ছিল, তো সেগুলো সবগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি। আর যত কালারফুল শোপিস হয় ততই কিন্তু দেখতে ভালো লাগে। আর এই জায়গাটাকে আমি একটু এইভাবে করে সাজিয়ে দিলাম, একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম, আর যেই ফ্লাওয়ারটা আগে কখনো বের করিনি সেটা এবার বের করে এখানে দিয়েছি, সাথে কিন্তু আমি ফেয়ারি লাইট দিয়ে দিয়েছি। আর যে কোনো ফেয়ারি লাইটই কিন্তু আপনার যে ঘরের জায়গাটুকু আছে সেটাকে একদম অন্যরকম সুন্দর করে তোলে। তো সেই জন্য আমি চেষ্টা করি যখন কোনো কিছু সাজাই তখন সেখানে পারলে ফেয়ারি লাইট ব্যবহার করতে। তো আমার যতটুকু মনে হয়েছে বা বুদ্ধিতে এসেছে ততটুকুই আমি দিয়ে এইভাবে করে একটু সাজিয়ে দিয়েছি। আসলে ঘরের সৌন্দর্যটা তো এক একজনের চোখের উপর ডিপেন্ড করে, মনের উপর ডিপেন্ড করে, যে যেভাবে করে সাজিয়ে রাখতে পছন্দ করেন সে সেভাবেই সাজাবেন। সৌন্দর্যের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, সৌন্দর্য এভাবে করেই করতে হবে তা কিন্তু না, যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই তার সৌন্দর্যটাকে তুলে ধরবে। আর এই সৌন্দর্যটা তুলে ধরার মাধ্যমেই কিন্তু তার ঘরের একটা আলাদা যে শান্তি বা প্রশান্তি সেটা কিন্তু ফুটে উঠবে। লাইটটা অফ করে তারপর আমি আবার আপনাদের সাথে একটু দেখিয়েছি যে লাইটটা অফ করার পর এই জায়গাটুকু দেখতে কেমন লাগে। এটা কিন্তু আরও বেশি ভালো লাগে, ফেয়ারি লাইটটা একদম উজ্জ্বল দেখায়। বিকালবেলার জন্য একটা মজাদার নাস্তা নিয়ে এসেছি, এটা চাইলে কিন্তু গরম গরম ভাত দিয়েও খাওয়া যায়, তো সেটা কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে লইট্টা মাছ নিয়েছি, লইট্টা শুটকি একটা, আর একটা হচ্ছে লইট্টা মাছ। তো ওই লইট্টা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এরপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, এরপর দিয়ে দিলাম চিলি সস, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া, আর এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর হচ্ছে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখন একটা ডিমের সাদা অংশ ভেঙে দিচ্ছি। আর এখানে কিন্তু যেহেতু লইট্টা মাছ ব্যবহার করছি, লইট্টা মাছ কিন্তু সামুদ্রিক মাছ, লবণাক্ত মাছ, তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম এবং ময়দা ব্যবহার করছি। আর এখন খুব ভালো করে একটু মেখে মেরিনেট করে রাখবো। আর এই ধরনের ফ্রাইটা কিন্তু আমরা যেরকম চিকেন ফ্রাই করি ওই ধরনেরই আমি মেরিনেট করে নিচ্ছি, আর খুবই মজা হয় খেতে, একদমই অন্যরকম একটা টেস্ট। মাছের যে লইট্টা মাছের যে এত মজার একটা টেস্ট আসতে পারে এটা কিন্তু না খেলে বোঝা যায় না। তো অনেকের কাছে অবশ্য লইট্টা মাছটা ভালো লাগে না রান্না করে খেতে, তারা কিন্তু এভাবে ফ্রাই করে গরম গরম ভাত দিয়েও খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর শীতের সময় এরকম গরম একটা পাকোড়া, মাছের পাকোড়া সাথে এক কাপ চা হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি এই মাছগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, আর এই ফ্রাইটা কিন্তু একদম বেশি আঁচে করা যাবে না,
একটু মিডিয়াম আঁচে করতে হবে, যেহেতু এটা ফ্রাই, তো ফ্রাইটা আস্তে আস্তে হলে খুব ভালো হয়, একদম মুচমুচে হয়। আর এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যবহার করাতে কিন্তু একদম ক্রিসপি একটা ভাব আসে, খেতে অনেক বেশি মজা লাগে। আর আমার বাচ্চারাও এটা পছন্দ করে খেয়েছে। আমার হাজবেন্ড আসলে লইট্টা মাছ তেমন একটা কখনো খায় না, তো এভাবে ফ্রাই করে দিলে ও তখন সেটা খায়। তো সেই জন্য আমি লইট্টা মাছটাকে এভাবে ফ্রাই করে বেশিরভাগ রান্না করি। আর আমার কাছে লইট্টা মাছও ভালো লাগে, লইট্টা শুটকিও ভালো লাগে। বাস এখন আমার শুধু খাওয়ার পালা, তো একটু সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি। এখানে ধনে পাতা দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ দিয়ে খেতেও কিন্তু এটা অনেক মজা যদি ভাতের সাথে খাওয়া হয়। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই নাস্তাটা, আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।